54 নং কদমতলা কুর্তি বিজেপির মণ্ডলের উদ্যোগে মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের 112তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি রাজাধর, বিজেপি নেতা সুব্রত দেব ও অন্যান্য বিজেপির কার্যকর্তারা। কদমতলা মণ্ডল কার্যালয় হয় এই অনুষ্ঠান। ত্রিপুরার রাজ্যকে আধুনিকতার রূপ দিয়েছিলেন মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুর বলে জানান মণ্ডল নেতৃত্বরা। 54 কদমতলা কুর্তি মণ্ডলের উদ্যোগে আধুনিক ত্রিপুরার কারিগর, শিক্ষার অনুরাগী, শিক্ষা প্রসারী ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য মহারাজা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের 112তম জন্ম শতবার্ষিকী, এই শতবার্ষিকীকে সামনে রেখে আমরা সর্ব ত্রিপুরার সঙ্গে কদমতলা কুর্তি মণ্ডল আজ আমরা এই জন্ম শতবার্ষিকী পালন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, আমাদের এই ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এই ত্রিপুরা রাজ্যকে শাসন করেছিলেন, কিন্তু একটা দিনও আমরা বিগত সরকারের আমলে দেখতে পাইনি আমাদের এই মহারাজাকে, স্বনামধন্য মহারাজাকে শ্রদ্ধা জ্ঞাপন বা মহারাজার যে উন্নয়নমুখী শুনোই এটাকে সামনে এগিয়ে নিয়ে আসেনি। কিন্তু ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।